হ্যালো বন্ধুরা, আমি আজ নিয়ে এলাম অন্যভাবে ফুলকপি রান্না করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, সেটা আপনারা অবশ্যই জানাবেন। আমি ফুলকপিটা কোনো অংশে কেটে বাদ দিইনি, সব অংশে প্রায় কাজে লাগিয়েছি, সেটাই এই ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। এই যে ফুলকপিটা, আজকে বাজার গিয়েছিলাম, খুব সুন্দর তাজা একটা ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপির এই ডাঁটগুলো আমি রেখে দিলাম, ওইটাও আমি কাজে লাগাবো। আর এই যে ফুলকপির বটাটা দেখো আমি কিভাবে কাটছি, কাটারও একটা বিশেষ পদ্ধতি আছে, পদ্ধতিটা দেখো। নতুন গৃহিণীদের জন্য বলছি, আর পুরনোদের তো বলার দরকারই পড়ে না। দেখো কত সুন্দর আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে, এই দেখো। এইভাবে তোমরা সব ফুলকপিগুলো ছাড়িয়ে নেবে। আর এই যে ফুলকপির বোটাটা আমি কেটে রেখেছিলাম, সেটাও আমি কাজে লাগাবো। ফুলকপির কোনো অংশে বাদ যায় না, ফুলকপির সব অংশই কাজে লাগে। ফুলকপির অনেক গুণগণ আছে, ত্বকের জন্য ভিটামিনের অভাব পূরণ করে। আমার একটা এপিসোড দেওয়াই আছে ফুলকপির বিষয়ে। এই যে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, দেখো ওইটা পনিরের মতো লাগছে, তো ওইটাও কাজে লাগাবো। আর এইদিকে যে আমি এই ডাঁটগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর এই শাকটা, এই পাতাটাও আমি ভর্তা করে একটা রেসিপি বানাবো, সেটাও আমার ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, ওইখানে প্লিজ তোমরা একবার ভিজিট করো, ওখানে দেখো। কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিলাম। তোমরা ফেলে দিও না, শাকে অনেক প্রোটিন থাকে চোখের জন্য, শাক খুব ভালো, ক্যালসিয়ামও থাকে। এই যে ডান্ডাটা দেখছো, ডান্ডাটাও কাজে লাগবে। এই ডান্ডাটা আমরা অধিকাংশ সময় ফেলে দিই, কিন্তু তোমরা ফেলো না, এটাও খুব সুন্দর, প্রোটিন ভিটামিন সবই থাকে। দু সাইডটা আস্তে আস্তে অল্প করে চামড়াগুলো ছাড়িয়ে নিলাম, আর ভেতরটাতে অল্প ফাঁক করে দিলাম। আর এই যে ডেমোডোমো করে রেখেছিলাম বটাটা, ওইটাও আলু হিসাবে কাজ করবে। আর এদিকে আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, সেটাতে আদা রসুন লঙ্কা সব পেস্ট করে দেব। সর্ষে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 2-4 সেকেন্ডের জন্য আমি পিষে নিচ্ছি। আর এদিকে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, সেটাতে আমি ফড়ং দিয়ে দেব। আর সেই সঙ্গে আদা রসুন লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেমনি যখনই এটা তেল ছেড়ে দিবে তখনই আমি আবার সব সবজিগুলো দিয়ে দেবো একসঙ্গে। আমি খুব সামান্য তেলে রান্না করছি, তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিও। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত কষাবে সবজি ততই ভালো লাগবে খেতে। সামান্য জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে। আমার সবজিটা ফুটে এসেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে, তোমরা চাইলে আরও লঙ্কা দিতে পারো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা পাশে থেকো আর আমার ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, যারা নিরামিষাশী তারা ডিমটা ব্যবহারও করতে পারেন, এটা অপশনাল। হয়ে গেল আমার ফুলকপির কোনো অংশে বাদ যায়নি, সবগুলো অংশগুলো কাজে লাগিয়েছি, এই ভিডিওটাতে দেখাবার চেষ্টা করেছি।